অন্যান্য দিন সকাল সকাল কাজ শুরু করলেও শনিবার খারাপ আবহাওয়ার কারণে বিকেল 4টার পর স্পেনিয়ার অনাদে ক্রেন। বিকেল 5টা নাগাদ নির্ধারিত পিলারের কাছে যাওয়া সম্ভব হলেও আলো স্বল্পতার কারণে স্পেন বসানোর কাজ স্থগিত করা হয়। রোববার সকালে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু। আগের দিন কাজ এগিয়ে রাখার সুফল আসে খুব দ্রুত। নদীতে স্পেনবাহী ক্রেনটি নোঙরের কাজ রাতেই সেরে রাখা হয়। সারা রাত পাহারা দেওয়ার কাজটা করে সেনাবাহিনীর সদস্যরা। সকাল 8:30 শুরু করে 10টার দিকেই তুলে ফেলা সম্ভব হয় 34তম স্প্যান। কত সুন্দর যাইব আইব দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে, এই সেতুর উপর দিয়া গাড়ি চালায় আইব যাইব, কত শান্তি! আর ওখানে কত অশান্তি, হয়তো ঢাকা থেকে অনেক মাল টাল আসবে, দেশের উন্নতি মানে কেমন অবশ্যই ব্রিজের উপর দিয়ে মাল চলে যাবে, ট্রেন যাবে। লক্ষ্য 10ই ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো। করোনা ও স্রোতের কারণে পিছিয়ে যাওয়া কাজে আনা হচ্ছে গতি। সব মিলে করোনাতেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত। আর যেহেতু বন্যাটা আমাদের প্রতি বছরই হয় এটা আমরা মোটামুটি আমাদের জানা আছে, এবার বন্যা একটু বেশি হয়েছে, কাজে বন্যায়ও আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত। নতুন স্প্যানটি বসার পর মাওয়া প্রান্তে এখন 5টি স্প্যান দৃশ্যমান। অন্য 29টি স্প্যান বসানো আছে জাজিরা প্রান্তে। প্রথম দিনের অসমাপ্ত কাজ শেষ হলো দ্বিতীয় দিনে এসে। 34তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুতে দৃশ্যমান করা বাকি আর মাত্র 1 কিলোমিটার। দ্রুততম সময়ের মধ্যে সেই কাজ শেষ করার অংশ হিসেবে চলতি মাসেই আরও 1টি স্প্যান বসানোর পরিকল্পনা করেছে সেতু কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।